লম্বা সময় পর লাল বলের ম্যাচে বোলিং, ডিউক বলে প্রথমবার, কিন্তু শুরুটা মুস্তাফিজুর রহমানের হলো দুর্দান্ত। প্রথম ওভারেই 2 উইকেট, পরে আরও একটি উইকেট নিয়ে প্রস্তুতি ভালোভাবেই সেরে নিলেন বাঁহাতি পেসার। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুটা সময় উইকেটে কাটালেন মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকে যথেষ্ট প্রাপ্তি নিয়েই মূল লড়াইয়ের অপেক্ষায় এখন বাংলাদেশ। সবার প্রস্তুতি অবশ্য আদর্শ হয়নি। প্রথম ইনিংসে 0 রানে ফিরে যাওয়া মমিনুল হককে ব্যাটিং অনুশীলনের জন্য দ্বিতীয় ইনিংসে নামানো হয় ওপেনিংয়ে, কিন্তু নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ব্যাটসম্যান আত্মবিশ্বাসের রসদ পাননি এদিনও। রান আউট হয়ে ফ্রিতে হয় 4 রান করে। মূল কৌতূহল ছিল অবশ্য শেষ দিনে মুস্তাফিজকে ঘিরে। দ্বিতীয় দিনে বাংলাদেশ 66 ওভার বোলিং করলেও সেদিন বোলিং করেন নিয়ে বাঁহাতি পেসার। সেদিন তিনি ডিউক বলের বোলিং নিয়ে নেটে আলাদা কাজ করেন। প্রথম ইনিংসে